এদিকে পদ্মায় তীব্র স্রোতের কারণে পাটুরিয়া-দৌলুদিয়া নৌপথে ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছে। এদিকে নদীতে পানি বৃদ্ধির কারণে দৌলুদিয়া ঘাট এলাকায় দেখা দিয়েছে ভাঙন। স্রোত ছলে যেতে না পারায় 16টি ফেরির মধ্যে চলাচল করছে দশটি ফেরি। ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ঘাটে যানবাহনের বাড়তি চাপ নেই। এর আগে মানিকগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে পাটুরিয়া ঘাটগামী সকল যানবাহনকে বিকল্প পথে চলাচলের অনুরোধ জানানো হয়। এরই মধ্যে ভাঙনের কবলে পড়ে এক নম্বর ফেরিঘাটটি নদী গর্ভে বিলীন হয়ে গেছে দুই নম্বর ফেরিঘাট এলাকায় ভাঙন দেখা দেয় বন্ধ রয়েছে এক ও দুই নম্বর ফেরিঘাট এখানে জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড